এত লম্বা একটা ব্রেকের পর আমাকে চাকরি দেওয়ার জন্য বসে আছে না সবে অনলাইনে শাড়ি কাপড় বেচবা অনুগীত করতেছে কি বলছ তুমি এগুলা যে কাজের প্রতি আমার প্যাশন এই তো মা যে কাজের প্রতি আমার প্যাশন নাই আমি সেই কাজটা কেন করব মারো প্যাশন কাপ 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 ই এই খোঁজ নিছিলাম খবর না খোঁজ নিছিলাম কি বল খরচ তো অনেক আরে এত দূরে ডেইলি বাবুর নিয়ে যাওয়া আসা অনেক কষ্ট কিন্তু কিছু একটা তো করতে হবে মারুফ অফিসে তো কোনো ব্যবস্থা নেই একটা ডেকের সেন্টার থাকলে তো হইতোই কি করব হাজার তুমি একটা ব্রেক নিবা ব্রেক এই যে আবার মুখ কালো করলা আরে বাবা পার্মানেন্ট ব্রেকের কথা তো বলি নাই জাস্ট কয়েকদিনের জন্য ব্রেক নিবা পরে আর বড় হইলে আবার জয়েন করবা সিম্পল আর একটু বড় হওয়া পর্যন্ত ব্রেক তখন আমার বয়স কেমন থাকবে আর এত লম্বা একটা ব্রেকের পর আমাকে চাকরি দেওয়ার জন্য বসে আছে না সবে অনলাইনে শাড়ি কাপড় বেচবা অনুগীত করতেছে কি বলছ তুমি এগুলা যে কাজের প্রতি আমার প্যাশন এই তো মা যে কাজের প্রতি আমার প্যাশন নাই আমি সেই কাজটা কেন করব মারো প্যাশন আচ্ছা ঠিক আছে আমি না হয় চাকরিটা ছাড়লাম এখন একটা ব্রেক নিলাম আমার বাবা মাকে প্রতি মাসে যে 20 থেকে 25 হাজার টাকা পাঠাতে হয় ওটা তুমি তুমি কি মিন করলা আমি এটাই মিন করলাম ছেলে হিসেবে তোমার যেমন কিছু দায়িত্ব আছে আমারও মেয়ে হিসেবে কিছু দায়িত্ব আছে আমার বাবা অনেক কষ্ট করে আমাকে বড় করেছে একমাত্র সন্তান আমি তাদের এই তো বাবা আমি তোমার একটা সিম্পল সাজেশন দিছি এর জন্য বেতন নিয়ে খোঁটা দেওয়ার কোনো দরকার ছিল না বেতন নিয়ে খোঁটা দেয় নেই এই তো বাবা কিছু হয়নি এই তো মা 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 মা